আসসালামু আলাইকুম, কবির একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে একটি নিজস্ব প্রতিবেদন করার চেষ্টা করছি যে সার্বিক পরিস্থিতিতে স্কুল প্রতিষ্ঠান খোলা নিয়ে বিভিন্ন জায়গায় মানববন্ধন করেছেন শিক্ষার্থী এবং শিক্ষকরা। তার প্রেক্ষিতে আমরা দেখলাম সিলেটে একটি মানববন্ধন হয়েছে 24 মে 2021। সেখানে তারা স্কুল খোলার জন্য জোর দাবি জানিয়েছেন, শিক্ষক প্লাস যে ছাত্রছাত্রীরা আছেন। এরপরে যুগান্তর আর একটি প্রতিবেদন দেখলাম যে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন যারা আছে, অ্যাসোসিয়েশনের শিক্ষকবৃন্দ, এটা টিকেরহাটি মাদারীপুর, গত 19 আগস্ট 2020 সালে এখানেও একটি মানববন্ধন হয়েছে। তো সেই করোনা, সে গত বছর মার্চ থেকে শুরু করে এ পর্যন্ত 21 সাল প্রত্যেকটা সময় কিন্তু শিক্ষার্থী প্লাস শিক্ষকরা স্কুল খুলে দেওয়ার জন্য মানববন্ধন করে আসছে। কারণ প্রত্যেকটা সেক্টর আমরা দেখছি খোলা আছে। এখানে আমরা দেখছি শ্রীপুরে আরেকটি ইন্টারগ্রেটেড অ্যাসোসিয়েশন মানববন্ধন, এটা 3 ফেব্রুয়ারি 2021 সালে একটি মানববন্ধন। তো প্রত্যেকটা সেক্টর যেহেতু, প্রতিষ্ঠান যেহেতু খোলা আছে, সবই চলতেছে, সেক্ষেত্রে স্কুল প্রতিষ্ঠান খোলার জন্য বিশেষ করে কিন্ডারগার্টেনের যেসব শিক্ষক আছেন তাদের কিন্তু এক প্রকার বিপদ বলতে গেলে, যে তারা আর্থিকভাবে খুবই বিপদগ্রস্ত আছে। তো তারা জোর দাবি জানিয়েছেন। এছাড়া শিক্ষার্থী যারা আছে তারা সঠিকভাবে পড়াশোনাতে ফিরে আসার জন্য দাবি জানিয়েছে। এরপরে আশুলিয়া সাভার আশুলিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনে আমরা দেখতেছি একটি মানববন্ধন। এখানে তারা অনেকভাবে মানববন্ধন করার চেষ্টা করেছেন। এখানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানায় যে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেন, আজকের মানববন্ধন সফল হোক। আলহামদুলিল্লাহ আজ দেশের বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন পালন করেছে। এটি হচ্ছে আশুলিয়া সাভার। এটা সারা দেশেই কিন্তু এমন না যে সাভারে শুধু মানববন্ধন হচ্ছে বা সিলেটে মানববন্ধন হচ্ছে, আর বাংলাদেশের সব জায়গায়। এখানে একটি প্লেকার্ড আপনি দেখতেছেন যে এরকম বিভিন্ন ধরনের প্লেকার্ড লিখে শিক্ষার্থীরা রাস্তায় মানববন্ধন করেছে সারা বাংলাদেশে স্কুল খুলে দেওয়ার জন্য, স্কুল প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি, কলেজ এগুলো খুলে দেওয়ার জন্য। তো এরই পরিপ্রেক্ষিতে, মানববন্ধন পরিপ্রেক্ষিতে 26 মে 2021 মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি সংবাদ সম্মেলন করেছেন, সেটি নিয়ে আলোচনা করব। তো সংবাদ সম্মেলন ইতিপূর্বে হয়েছে, সেটি হচ্ছে তিনি যেই তথ্যটা দিয়েছেন তা হলো, যদি করোনা পরিস্থিতি যেমন আছে এর থেকে একটু উন্নত হলে 12 জুনের পর থেকে স্কুল খুলে দেওয়ার চিন্তাভাবনা করেছে বা স্কুল খুলে দেওয়ার এক প্রকার ঘোষণাই দিয়েছেন, সকল বিধি নিষেধ মেনে 12 জুন থেকে স্কুল প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। আর স্কুল প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সকল কার্যক্রম প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে বলে তিনি জানিয়েছেন। তো এই 12 জুনের ভিতরে স্কুল খুলে দিবে এরকম তথ্য আমাদেরকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন। এছাড়া বিগত যে অ্যাসাইনমেন্ট, এ নিয়েও অনেক কথা বলেছেন, বা শিক্ষা ব্যবস্থা কেমন আছে, অনলাইন পড়াশোনা ইত্যাদি। তো আমরা সেই মানববন্ধনটা প্রতিবেদনটা শুনব শিক্ষামন্ত্রীর মুখ থেকে। তার আগে আমরা একটু দেখি যে এখান থেকে আপনারা অনেকগুলো মানববন্ধন দেখলেন, তো এখান থেকে আমরা যেটা দেখব যে শিক্ষামন্ত্রী একটি যে মানববন্ধন করবেন সেরকম একটা সংবাদ দিয়েছেন, যে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন বুধবার, এটা হচ্ছে মানে 26 মে, এটা আমরা দেখব একটু পরে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষামন্ত্রীর যেই সংবাদ সম্মেলন, এখান থেকে আমরা স্পষ্ট হয়ে যায় যে 12 জুন পর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তো সেই প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং সম্পন্ন করছে শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্মকর্তারা আছে, সংশ্লিষ্ট আছে, এবং তিনি নির্দেশও দিয়েছেন যাদের এখনও লেখা আছে তারা সেই প্রস্তুতি যেন সম্পন্ন করে। আর 12 জুনের পর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে সকল স্বাস্থ্যবিধি মেনে। তো আপনারা যারা এই প্রতিবেদনটি শুনছেন তাদের জন্য বলছি যে এর আগে একটি আমরা সংবাদ শুনেছিলাম যে করোনার যেই শনাক্তের হার যদি 8% থেকে নিচে নেই মাস, অর্থাৎ 5% দিকে হয়, 5% হয়, 5 ভাগ হয়, সেক্ষেত্রে স্কুল প্রতিষ্ঠান খুলে দিবে। কিন্তু বিগত কয়েকদিনে আমরা দেখেছিলাম করোনার শনাক্তের হার 5-6% ছিল, কিন্তু আবার এই গত 2-1 দিনে আবার করোনার পরিস্থিতির হার একটু বেড়েছে, যার কারণে হয়তো বা মানে শিক্ষামন্ত্রী কিছু সময় নিয়েছেন 12 তারিখ পর্যন্ত, যে 12 তারিখের ভিতরে যদি করোনা পরিস্থিতি একটু উন্নতি হয়, যা
যা আছে তার থেকে, তাহলে অবশ্যই 12 তারিখের পর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে নেওয়ার সিদ্ধান্ত হচ্ছে। তো আমরা সরাসরি এখন চলে যাব শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি কী বলছেন করোনা পরিস্থিতি নিয়ে। তো চলুন দেখি সংবাদ সম্মেলনটি। বিষয় নিয়ে বলতে চাই এবং এগুলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বিষয় মূলত, সেটা হচ্ছে গত এক বছরের বেশি সময় ধরে করোনার চ্যালেঞ্জ মোকাবেলা করতে করতে আমাদের যে অভিজ্ঞতাগুলো হয়েছে এবং সেটি নিয়ে, আর দ্বিতীয়টি হচ্ছে যে সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা সামনের দিনগুলোতে আমাদের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে সাজাবো। আর প্রথমেই আমি নিশ্চিত যে আপনারা তারিখ নিয়ে তারিখের বিষয়টা শুনতে চান। আমরা এখন বর্তমানে যে করোনা পরিস্থিতি এবং তাতে আবার অতি সম্প্রতি বিশেষ করে আমাদের এই ঈদের সময়ে যে ব্যাপক একটা মানুষের ঈদ যাত্রার কারণে যে কিছুটা সংক্রমণের হার বেড়েছে, একটু ঊর্ধ্বগতি যেটি পরিলক্ষিত হচ্ছে, কোন কোন জেলায় সংক্রমণের হার অনেক বেশি হঠাৎ করেই হয়েছে, তো এইসব নানান বিষয় মাথায় রেখে আমরা আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি, সেই ছুটি আমরা আগামী জুন মাসের 12 তারিখ পর্যন্ত আমরা বর্ধিত করছি। আশা করছি যে এই সময়ের মধ্যে অবস্থার আরো উন্নতি হবে ইনশাআল্লাহ, এবং তাহলে আমরা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে পারবো। আমাদের সকল ধরনের প্রস্তুতি শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেবার সেই প্রস্তুতি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সেই প্রস্তুতি আমাদের নেওয়া আছে। আপনারা সেটি জানেন যে আমরা স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যবিধি মেনে যেন আমরা প্রতিষ্ঠানগুলো খুলতে পারি, সেজন্য বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেই নির্দেশনা অনুযায়ী তারা প্রস্তুতি গ্রহণ করেছেন। কাজেই আমরা আশা করছি যে আমাদের করোনা পরিস্থিতি আছে তা আরো কিছুটা অনুকূলে আসলেই আমরা ইনশাআল্লাহ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো